মাত্র 69 থেকে এদের থালি শুরু, আর সেটাও দুজন মিলে শেয়ার করে খেতে পারবে যদি তোমরা খেতে পারো। মানে এদের কোনো রেস্ট্রিকশন নেই যে একজনকে একটা থালি নিতে হবে। রেস্টুরেন্টটা এসছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে আমরা বাঙালি। আমি বাঙালি কিন্তু নয়, তবে চাটনিটা খেতে ভালো। তবে এটা আমার অ্যাভারেজ লেগেছে, মানে খুব একটা হাইফাই লেভেলের কিছু না। পার্সোনালি আমার মূল খুব একটা ফেভারিট নয়, একদম ঠিকঠাক, কিন্তু একটু ঝোল ঝোল ব্যাপার রয়েছে। আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা হাইফাই কিছু লাগেনি। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আর আজকে 24th of December, আশা করছি 25th এই ভিডিওটা আপলোড করব। তাই সবাইকে আগামী যে বছর আসতে চলেছে তার শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাস। তো ক্রিসমাস সবার ভালো কাটুক, এবং এই 2022-এর যে আর কটা দিন বাকি আছে সেটাও দারুণ দারুণ দারুণভাবে এনজয় করো। তবে দুঃখের বিষয়, শীত যে কবে পড়বে তার তো কোনো ঠিকানাই নেই। আশা করছি নতুন বছরে যাকি একেবারে শীত পড়বে। ভিডিওটা করতে যাচ্ছি, তোমরা অনেকেই আমাকে বুফে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছো, কিন্তু যে সমস্ত জায়গায় মোটামুটি নতুন বুফে খুলেছে তারা সবাই আপাতত 1st January বা 2nd January অবধি ওগুলো অফ রেখে নতুন ক্রিসমাসের এলাকাটে মেনু বা কম্বোজই চালু রেখেছে। তাই সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করছি নতুন বছরে ধামাকেদার সব বুফে ভিডিও দিয়ে দেবো, একেবারে নতুন নতুন একদম সাউথ কলকাতার, নর্থ কলকাতার সব বুফে ভিডিও আসবে। আমি আছি আমার বাড়ির ছাদে, তার কারণ হচ্ছে যখনই আমি ভিডিও করতে বেরোই তখন মোটামুটি রেডি হয়ে আমাকে আধা ঘন্টা ছাদে কাটাতে হয়। তার কারণটা আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমাকে চেনো না, আমি দেবারতী, তোমরা আছো বংফুড ক্রেভার্সে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করনি। তার কারণ আমি যখন অ্যানালিটিক্সে গিয়ে আমার ভিডিওর অ্যানালিসিসগুলো দেখি তখন দেখতে পাই প্রায় 80% মানুষ যারা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখছো। সাবস্ক্রাইবটা করে দাও ভাই, সাবস্ক্রাইব করতে কি যায় আসে, কোনো পয়সা টয়সাও লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার একটু ভালো লাগে, একটু ইন্সপিরেশন পাই আর কি। আর এই হচ্ছে আমার ছাদে আসার কারণ, যখনই আমি রেডি হই মোটামুটি আমার জামাকাপড় টেনে আমাকে ছাদে নিয়ে আসবেই, নিয়ে এসেও 10-15 মিনিট ঘুরবে, তারপর শান্ত হয়ে যায়। জিমি 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 ওকে, তো আজকে আমার সাথে ভিডিও করতে যাবে আমার সব থেকে ছোট বোন, ও আমার ভিডিওটা আজকে করে দেবে। কি রে, ভিডিও করতে পারবি তো? চেষ্টা করবে। আচ্ছা, চেষ্টা করবে বলেছে, চেষ্টা করলে মানুষ সবই পারে। আশা করছি ও পারবে, তো ওর রেজাল্ট বেরিয়ে গেছে, কোন ক্লাস হলো 5 হলো, খুব ভালো রেজাল্ট করেছে। যাই হোক, সেই জন্যই আজকের মেইনলি ট্রিটটা আর একটু বাঙালি খাবার দাবার খেতে, মানে ডাল আলু ভাজা, এটাই হচ্ছে ওর ফেভারিট খাবার। তো চলো যাওয়া যাক, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো যেরকমটা বলেছিলাম যে আজকে বাঙালি খাবো, চলে এসেছি মোটামুটি আমার পাড়ায় খুলে গেছে আমরা বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে এই যে লম্বা বাঙালি খাবার দাবারগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই এখন অ্যাভেলেবেল, শুধু ইলিশ মাছটা এখন অ্যাভেলেবেল নয়, তবে কিছুদিন পর থেকে তোমরা সেটাও পেয়ে যাবে। অপশানে তো এদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ইলিশ খেতে চাইলে অ্যাভেলেবেল আছে কিনা সেটা জেনে নেবে। এছাড়াও এদের সন্ধেবেলা থেকে কিন্তু মানে সমস্ত কিছু পাওয়া যায়, রোল, চাউমিন, মোমো থেকে শুরু করে সব। এছাড়া তো বাঙালিদের থালি রয়েছে, মাত্র 69 থেকে এদের থালি শুরু, আর সেটাও দুজন মিলে শেয়ার করে খেতে পারবে যদি তোমরা খেতে পারো। মানে এদের কোনো রেস্ট্রিকশন নেই যে একজনকে একটা থালি নিতে হবে, তোমরা দুজন যদি একটা থালি শেয়ার করে খেতে পারো, মানে যদি তোমাদের পেট ভরে যায় তো তোমরা নিতে পারো, এদের কোনো পার্সোনালি কোনো রেস্ট্রিকশন নেই। আর একটা কথা, মেইনলি কিন্তু টেক অ্যাওয়ে কাউন্টারটাই রয়েছে এবং ভেতরে বসে খাওয়ার জায়গা আছে, খুবই ছোট মতন জায়গাটা, তবে তোমরা এখানে ফ্রি হোম ডেলিভারি রয়েছে, সেটাও তোমরা অ্যাভেল করে নিতে পারো, বাড়িতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এই প্রথমে ইলিশ ভাপা রয়েছে যেটা এখন পাবে না, ওটা ছাড়া বাদবাকি সব কিছু পাবে। তো কী আছে না আছে মেনু কার্ডটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়াও কিন্তু এদের বিরিয়ানি আছে যেটা কিছুদিন বাদে থেকে, মানে নতুন বছর থেকে হয়তো শুরু হয়ে যাবে, এখনও শুরু হয়নি। তো চলো আর বেশি কথা না বলে ভেতরে ঢোকা যায়। নিয়ে
গিয়েছি, থালিটা প্রিপেয়ার করতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে আমরা একটা কাবাব আইটেম নিয়ে নিয়েছি, যার সাথে বাঙালি খাবারের কোনো রকম সম্পর্ক নেই। যাই হোক, সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আমরা নর্মালি যেরকম রেশমি কাবাব খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকমই লাগছে, একবার ক্যামেরাটা জুম করলে দেখাবো। এখানে মেনু কার্ডে লেখা আছে 200 গ্রাম চিকেন, তো এখানে 200 গ্রাম চিকেন রয়েছে আর ছোটো ছোটো এরকম পিস করা রয়েছে। আর মনে হচ্ছে যে কাবাবটা গ্রিল করার পরে, মানে এই যে দেখতে পাচ্ছি আমরা তান্দুর হয়েছে, গ্রিল করার পরে কিন্তু হালকা ফ্রাই করা রয়েছে, মানে ক্যাপসিকাম আর অনিয়ন এই সমস্ত কিছু দিয়ে ফ্রাই করা। তো এখানে চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। 16টা মতন ছোটো ছোটো পিসেস রয়েছে, তো আমি একটা পিস, একটু হার্ড লাগছে আমার, তো চলো টেস্ট করে দেখি। কাবাবটা এমনি তো ঠিক আছে, যে গ্রিলের যে তান্দুর হয়, যে তান্দুরের যে স্মোকি ফ্লেভার ওটা রয়েছে, একদম ভেতর অবধি রয়েছে। তবে চিকেনটা কিন্তু একেবারে যে সফট এটা আমি বলতে পারছি না, চিভি রয়েছে হালকা। একবার ভেতরটা দেখাই, এটা কিন্তু ভেতর অবধি ম্যারিনেশন ঢুকেছে, দেখতে পাচ্ছ তোমরা। তবে চিকেনটা কিন্তু আমার বেশ চিভি লাগলো, ঠিক আছে, একদম স্মুথ, সেই চিকেনের মতন ওরকম নয়। তো এখানে একটা গ্রিন চাটনি দেওয়া হয়েছে, এই হয়েছে গ্রিন চাটনি। তো সেই গ্রিন চাটনিটা একবার ডিপ করে দেখা যাক গ্রিন চাটনিটা কেমন খেতে। চলো, চাটনিটা হচ্ছে ধনে পাতা, লঙ্কা, পুদিনা পাতা এইসব দিয়ে যে চাটনিটা তৈরি হয়। ধনে পাতা লঙ্কার কিন্তু বেশ স্ট্রং ফ্লেভারটা রয়েছে, একটু ঝালঝাল হালকা, তবে চাটনিটা খেতে ভালো। তবে এটা আমার অ্যাভারেজ লেগেছে, মানে খুব একটা হাইফাই লেভেলের কিছু না। তো এটা শেষ করি, থালিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার থালিগুলো নিয়ে ব্যাক করবো। রাজশাহী থালি, যা যা আইটেম তোমাদের সাথে শেয়ার করব সেই আইটেমগুলোর মধ্যে শুধুমাত্র চিকেনটা কিন্তু এই রাজশাহী থালিতে নেই। চিকেনের জন্য আলাদা চিকেন থালি আমরা নিয়েছি, সেখান থেকে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব বলে থালিটা থেকে চিকেনটা একটুখানি নিয়েছি। এছাড়া যা যা আইটেম তোমরা দেখতে পাচ্ছ সব রাজশাহী থালিতে থাকবে। এত আইটেম নিয়ে এই থালিটার প্রাইস অনলি 399। এছাড়া মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখানে তো তুমি দেখতেই পাচ্ছ মাত্র 69 থেকে এদের থালি শুরু হয়ে যাচ্ছে, যেটা তোমরা চাইলে যদি তোমাদের মনে হয় দুজন মিলে শেয়ার করে খেতে পারো। এই 399-এর থালিটাও কিন্তু তোমরা দুজন মিলে শেয়ার করতে পারো। তো দেখে নি প্রথমে কী কী আইটেম রয়েছে থালিতে। প্রথমে রয়েছে এখানে রাইস, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি তো ভাই সাব আলাদাই, মানে একজনের তো হয়েই যাবে, আর আমার মতো যদি খাও তাহলে দুজনের হয়ে যাবে, যা কোয়ান্টিটিতে রাইস রয়েছে। আর একবার দেখিয়ে দিই, রাইস কিন্তু বেশ ঝুরঝুরে আর একদম গরম রয়েছে। আমরা তো যেটা থাকবে, একটা বেগুন ভাজা আর একটা পেঁয়াজি। আজকে নর্মাল ডাল দেওয়া রয়েছে, কিন্তু তোমরা পাবে মুড়ি ঘণ্ট বা মুড়ো ঘণ্ট ডাল, যেটা আজকে অ্যাভেলেবেল নেই বলে নর্মাল ডাল দেওয়া হয়েছে। এখানে শুক্তো রয়েছে, নর্মাল তরকারি সবজি বা চচ্চড়ি যেটাকে আমরা মেইনলি বলে থাকি। এখানে রয়েছে আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকার, মাটন কষা, ওফ একবার জাস্ট গ্রেভিটা দেখো। এর সাথে চিকেন থালি থেকে আমরা চিকেনটা নিয়েছি, এই রয়েছে চিকেন কষা, থাকবে চাটনি, এখানে রয়েছে পাঁপড়, রসগোল্লা, দই আর স্যালাড। তো এবার এই হচ্ছে ডাল, ও হো হো জাস্ট কনসিস্টেন্সি দেখো, বেশ ঘন। আর পেঁয়াজ দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া মুসুরির ডাল পার্সোনালি আমার কিন্তু খুব ফেভারিট। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কার কার পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ভালো লাগে। ডাল নিয়ে নিলাম আর তার সাথে বেগুন ভাজা, পেঁয়াজ দেওয়া মুসুরির ডাল সাথে বেগুন ভাজা, একদম দুর্দান্ত একটা কম্বিনেশন। খেতেও একদম বাঙালির ঘরোয়া, যেরকম বাড়িতে আমাদের মায়েরা রান্না করে একদম সেরকম, বেশ ভালো লাগছে খেতে। ওকে, তো এবার একটু শুক্তো ট্রাই করবো, মিষ্টি আলু, পড়ি, সজনের ডাঁটা, একেবারে যেরকম হয় শুক্তো একেবারে সেরকম, প্রচুর বড়ি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আমার পার্সোনালি শুক্তোতে খুব ফেভারিট। দারুণ দারুণ, একদম পারফেক্ট যেরকম বাঙালি বাড়িতে হয়ে থাকে। আর শুক্তোতে পুরো ঘিয়ের গন্ধ, দারুণ লাগছে খেতে। তার সাথে সবজিগুলো ঠিকঠাক প্রপারলি কুক, বড়িগুলো পড়ছে হালকা হালকা মুখে, বেশ ভালো লাগছে। ডালের থেকে কিন্তু আমার শুক্তোটা বেশি ভালো লাগলো। তো এখানে রয়েছে একেবারে শীতের সবজি দেওয়া, মূলো, বেগুন, গাজর রয়েছে, ডাঁটা ফাটা রয়েছে। পার্সোনালি আমার মূলো খুব একটা ফেভারিট নয়, বাট স্টিল
মানে আমার মা যদি এই ভিডিওটা দেখে তখন বলবে বাড়িতে মূলো খাস না, এদিকে বাইরে মূলো খেয়ে এসেছি। ভালো খেতে, মিষ্টি মিষ্টি এরকম হয়ে থাকে এই শীতের এই সমস্ত সবজি দেওয়া তরকারিটা, একদমই সেরকম খেতে। তো পার্সোনালি আমি মূলো ভালোবাসি না, তাই এই সবজিটা আমি পুরোটা অ্যাভয়েডই করবো। তবে খেতে টেস্ট আছে, মূলো ফুলো দিয়ে ধনে পাতার গন্ধ রয়েছে এটাতে, আলু পোস্ত। আচ্ছা তার আগে একটা কথা বলি, রাইসের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক, মানে বেশ ভালোই বলা চলে। প্রচণ্ড সেই সরু একেবারে দেরাদুন রাইস না হলেও বেশ ভালো কোয়ালিটির চাল ইউজ করছে। এখানে কিন্তু ঝিঙেও রয়েছে, মানে এটা আলু ঝিঙে পোস্ত আর কি। ওকে, তো আলু পোস্তটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা হাইফাই কিছু লাগেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শুক্তটা এতটা লেভেলে এরকম উঠে গেছিলো, সেই জায়গায় যদি রাখি তাহলে শুক্তর জায়গায় ধারে কাছে কিছু নেই, শুক্তটা অনেকটা বেটার ছিল, আমার এটা অ্যাভারেজ লেগেছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ক্যামেরাটা জুম করলে দেখাবো। বেশ বড়ো সাইজের, কিন্তু ভালো সাইজের, এরকম এক পিস চিংড়ি থাকবে, হচ্ছে চিংড়ির সাইজ। আর একদম কষা কষা করা গ্রেভি একটা, এই হচ্ছে গ্রেভি। বেশ ভালো খেতে চিংড়ি মাছের মালাইকারিটা, কিন্তু ভালো খেতে। পেঁয়াজ টেয়াজ দেওয়া রয়েছে, নারকেল রয়েছে, পেঁয়াজ রয়েছে, যেরকম হয়ে থাকে নর্মালি। তবে হালকা একটু আমার ঝাল লাগছে, যেহেতু আমি একদমই ঝাল খাই না, ওটা যদি বাদ দেই তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালো খেতে। এটাও আমার বেশ ভালো লেগেছে, শুক্ত তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা আমার লাগলো, টেস্ট অনুযায়ী ভালো। আর নেক্সট আইটেম হচ্ছে চিকেন থালি থেকে যেটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে চিকেন, বেশ ভালো সাইজের। আমি এই যে একবার পিসগুলো দেখাচ্ছি, দেখো তোমাদের ক্যামেরা জুম করলে, ডিসেন্ট পিসেস, এরকম তিনটে পিস থাকবে। তো একটা এরকম বড় লেগ পিস রয়েছে এরকম, আর এরকম সাইজগুলো কিন্তু বেশ ভালো। প্রাইস তো তোমরা দেখে নিয়েছো চিকেন থালির প্রাইস কী আছে, তো আমি একটা ছোটো পিসই নিচ্ছি তিনটের মধ্যে থেকে, যেটা সব থেকে ছোটো। ওকে, ক্যামেরাটা একবার জুম করলে দেখাবো, চিকেনটা কিন্তু মারাত্মক সফট, মানে আমি জাস্ট গ্রেভিটা সরবা বলে ধরার সাথে সাথে এতটা লেভেলের চিকেনটা সফট। তো চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। ওকে, চিকেনটাও কিন্তু বেশ ভালো খেতে, চিকেনটা খুব সফট, একদম ফ্রেশ, ভালো লাগলো খেতে। তবে আমার গ্রেভি অনুযায়ী চিকেনের থেকে কিন্তু চিংড়ি মালাইকারিটা বেটার লাগলো। চিকেনটাও আমি বলছি না খারাপ খেতে, বেশ ভালো খেতে। এরকম নয় যে এই চিকেনের গ্রেভিটা প্রচণ্ড থিক কনসিস্টেন্সি, যেটা খেলে রোজ রোজ খেলে বা মাঝে মধ্যে খেলে শরীর খারাপ করবে, এরকম কিন্তু নয়। আমাদের আরেকবার চিকেনের গ্রেভির কনসিস্টেন্সি দেখিয়ে দিই, একদম ঠিকঠাক, কিন্তু একটু ঝোল ঝোল ব্যাপার রয়েছে, একেবারে যে কষা কষা সেটা নয়, ভালো খেতে। মাটনের দিকে নজর দিতে দিতে একটা জিনিস তো ভুলেই গেছি, যে ভাজাতে কিন্তু আরেকটা ভাজাও ছিল, সেটা হচ্ছে পেঁয়াজি। তো পেঁয়াজির আর রিভিউ কী দেবো, পেঁয়াজি পেঁয়াজির মতনই খেতে, যেটা খাবো দ্যাট ইজ মাটন শো স্টপার। একটু মাটন তুলে নিই, এখানে কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে, মোটামুটি কত গ্রাম মাটন রয়েছে, 200 গ্রাম। ওকে, 200 গ্রাম মাটন কিন্তু এখানে রয়েছে, আর বেশ বড় সাইজের দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে এক একটা পিস মাটনের, বেশ বড় বড় সাইজের, 2 পিস মাটন, কিন্তু টোটাল কোয়ান্টিটি মোটামুটি 200 গ্রামের কাছাকাছি। আমি একটা মাটন তুলে নিলাম, ও হো হো, আর গ্রেভিটা তো ভাই সেই লেভেলের, জাস্ট দেখো একেবারে ঘন ঠিক কনসিস্টেন্সির একটা মাটনের গ্রেভি, যেরকম খেতে আমরা পছন্দ করি জেনারেলি। ততটা সেদ্ধ হয়েছে, যেটা মাটনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, একবার ক্যামেরাটা জুম করলে দেখাবো। এই এই এদিকে রয়েছে একটু চর্বি পোর্শন, আর এই রয়েছে মিট পোর্শন। মাটন কিন্তু একেবারে সুসিদ্ধ যেটাকে বলে, বেশ ভালো রকম কুক হয়েছে, আর এই একদম সফট মাটন এই দেখতে পাচ্ছ। তো যাই হোক, বেশ ভালো লাগলো মাটনের কোয়ালিটি, এবং যতটা সেদ্ধ হয়েছে ভালো সেদ্ধ হয়েছে এই ব্যাপারটা দেখে, সেটা অনেক জায়গাতেই আমরা পাই না। ও হো হো, এতক্ষণ অবধি যা যা আইটেম খেলাম সেরা হচ্ছে মাটনটা, একেবারে সফট নরম একদম, তার সাথে গ্রেভিটা জিরে বাটা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি, সেগুলোর স্মেল একদম প্রপারলি যেরকম মশলাগুলো বোঝা যাচ্ছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা গ্রেভি, খেতে দুর্দান্ত লাগে। গরম মশলারও একটা ফ্লেভার আসছে দারুণ, তার সাথে একদম সফট মাটন ফাটাফাটি ফাটাফাটি, মানে আমি এই থালিটা, চিকেনটাও খেতে ভালো ছিল বাট এই মাটনটা আলাদা লেভেলের খেতে। চলো আরেকবার,
ওকে, তো ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, যে আইটেম চারটে এখনও বাকি আছে খেতে, সেগুলো খাওয়ার আগে কতগুলো কথা তোমাদের ইম্পর্টেন্ট বলে দিই। এক, আমরা যে রেস্টুরেন্টে এসেছি ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমরা বাঙালি। আমি বাঙালি কিন্তু নয়, এটা হচ্ছে আমরা বাঙালি। এবার লোকেশনটা আরেকবার ভালো করে তোমাদের বুঝিয়ে দেই, হচ্ছে বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল। সেই হসপিটালকে তোমরা যদি ডান হাতে রাখো, সেই ডান হাতে রেখে সোজা আই ব্লকের দিকে, আরেকবার বলছি, বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালটাকে ডান হাতে রেখে সোজা টুয়ার্ডস আই ব্লকের দিকে এগোলে 17B/13C বাস টার্মিনাসের থেকে আরেকটু এগোলে, গোটা 10-12 পা এগোলেই দেখতে পাবে বড় বড় করে সুন্দর করে লেখা রয়েছে আমরা বাঙালি। আমরা বাঙালির আগেই পড়বে বং বেলি ক্যাফে, যেখানে অলরেডি আমরা ভিডিও করেছিলাম, ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই বং বেলি ক্যাফের পরেই, একেবারে পরেই, লেফট সাইডে, মানে বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল পড়বে ডান সাইডে, রাইট সাইডে সেখান থেকে সোজা মিনিট পাঁচেক হাঁটলেই তোমরা লেফট সাইডে পেয়ে যাবে আমরা বাঙালি। তো লোকেশন আশা করি ভালো করে বুঝে গেছো, দেখা যাক চাটনিটা কেমন খেতে। খেজুর, আমসত্ত্ব, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওপর থেকে দেখে ভেবেছিলাম টমেটোর চাটনি, কিন্তু একেবারে নয়, পুরো ফ্লেভারফুল একটা চাটনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে রয়েছে মাদার ডেয়ারির মিষ্টি দই আর রসগোল্লা, সেটা নিয়ে আর বেশি কথা বললাম না, ওপর দিয়ে চাটনিটা আরেকবার, কারণ চাটনিটা কিন্তু বেশ ভালো লেগেছে, ভেবেছিলাম আমি খাবো না, বাট টেস্টটা দারুণ। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাবো। তার আগে বলি, খাওয়া দাওয়া তো ভালোই ছিল, কাবাবটা খুব একটা ভালো লাগেনি, মানে নট আপ টু দ্য মার্ক, ওটা বাদ দিয়ে বাকি সব আইটেমই ভালো ছিল। তবে আলু পোস্তটা আরেকটু ভালো হতে পারতো। যাই হোক, ভিডিওটা আর লেংদি না করে এখানেই শেষ করছি। তো ভিডিওটা দেখা যাক কীরকম করেছে, আমার ছোট্ট বোন আমাকে আজকে ভিডিও করে দিয়েছে, কেমন লাগলো খেতে? মাটনটা বেশি ভালো, হ্যাঁ আমারও তাই মনে হয়। আর ক্রিসমাস চলেই এসেছে, ভালো করে এনজয় করো। তো বাকি বছরের বাকি দিনগুলো তোমাদের সবার ভালো কাটুক, 2022 আবারও দেখা হবে, এখনও সময় আছে, আরও ভিডিও আসবে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।